আলো জ্বললে আমরা তো দেখতে পাই, আমরা কি আলোকে দেখতে পাই? তবে আমরা কি দেখি? বাহ, তুমি জানো, বলো তাহলে আমরা কি দেখি, বলো বলো। বাহ বাহ বাহ, একটা তালি হয়ে যায়, ও দারুণ কথা বলেছে। হ্যাঁ, লাইটকে আমরা দেখতে পাই না, আলো বা লাইটকে আমরা দেখতে পাই না। লাইট যদি কোনো বস্তুর উপর পড়ে তাহলে সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, বাহ, যে একটা খুব সুন্দর উত্তর বলেছে। এখন শুরু হচ্ছে কুইজ। আজকে কুইজে যে সমস্ত কোয়েশ্চেনগুলো থাকবে সবই হচ্ছে মহাকাশ সংক্রান্ত। তোমরা যা কিছু জানো সেখান থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে মহাকাশ সংক্রান্ত কুইজ আমাদের শুরু হচ্ছে। আচ্ছা, এখানে তিনটে টিম আছে, তার মধ্যে টিম ওয়ান অর্থাৎ এ টিম, হাত তোলো। আচ্ছা, প্রিয়াঙ্কার টিম এ টিম। আচ্ছা, বি বি টিম। আচ্ছা, রুষা ব্যানার্জি বি টিম। আচ্ছা, আর এদিকে আছে সি টিম, রাশি ব্যানার্জির টিম। নামগুলো বলে দাও একবার। প্রিয়াঙ্কা জোরে বলো। বর্ষা মান্ডি, অমিত দাস, বলো বলো। বাহ, ঠিক আছে, তাহলে আমাদের কুইজ শুরু হচ্ছে এখন। সবাই রেডি? সকলে রেডি তো? বাহ, আচ্ছা, তোমাদের আগে খেলার নিয়মটা একটু বলে দিই। নিয়ম হচ্ছে ফার্স্ট যে গ্রুপকে প্রশ্ন করা হবে তারা যদি সঠিক উত্তর দিতে পারো 10, যদি না পারো সেই প্রশ্ন পরের গ্রুপে চলে যাবে। ধরা যাক এ গ্রুপকে প্রশ্ন করা হয়েছে, যদি তোমরা উত্তর দিতে না পারো সেই প্রশ্ন বি গ্রুপে চলে যাবে। বি যদি উত্তর দেয় সেই প্রশ্নতে তখন বি পাবে 5, আবার বি যদি না পারে তখন প্রশ্ন চলে যাবে সি গ্রুপে, অর্থাৎ গ্রেস পয়েন্ট থাকছে। ঠিক আছে, গ্রেস পয়েন্ট 5 আর মেন পয়েন্ট হচ্ছে 10। ওকে, রেডি? তোমাদের এ গ্রুপের জন্য প্রথম প্রশ্ন, সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহের সব থেকে বেশি সময় লাগে? ভালো করে প্রশ্নটা সবাই শোনো। সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহের সব থেকে বেশি সময় লাগে? ঠিক আছে, সবাই শুনেছ? আমি অপশন দেব, তিনটি অপশন দেব, তার মধ্যে উত্তর বলতে হবে। পৃথিবী, 1 নম্বর অপশন পৃথিবী, 2 নম্বর অপশন মঙ্গল, 3 নম্বর অপশন নেপচুন। নেপচুন, একদম কারেক্ট, সিওর নেপচুন। তাহলে প্রিয়াঙ্কা একদম সঠিক উত্তর দিয়েছে, প্রিয়াঙ্কার গু ভাতালি হয়ে যায় একটা। তাহলে প্রিয়াঙ্কা কত নাম্বার পেল? প্রিয়াঙ্কার গ্রুপ পেয়ে গেল 10 নম্বর। ঠিক আছে, এবার প্রশ্ন আসছে বি গ্রুপের জন্য, অর্থাৎ রুষা ব্যানার্জির গ্রুপের জন্য প্রথম প্রশ্ন। সূর্যের সবচাইতে উজ্জ্বলতম গ্রহের নাম কি? অর্থাৎ সূর্যের চারদিকে যে সমস্ত গ্রহগুলো ঘুরে সেই সমস্ত গ্রহগুলোর মধ্যে সবথেকে উজ্জ্বলতম গ্রহ কোনটি? আচ্ছা, অপশনগুলো দিচ্ছি, শুক্র, শনি, বুধ। শুক্র, শনি, বুধ। দেখো সঠিক উত্তর যদি হয় 10 পয়েন্ট, নাহলে কিন্তু পরের গ্রুপের কাছে চলে যাবে। ফাইনাল অ্যান্সার দাও। শিওর? শুক্র, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে বি গ্রুপ একদম সঠিক উত্তর দিয়েছে, হাত তালি হয়ে যাক। আচ্ছা শোনো, তোমাদের এ প্রসঙ্গে তোমাদের জেনে রাখা ভালো যে বুধ কিন্তু সূর্যের সব থেকে কাছের গ্রহ, তাই তো? তা সত্ত্বেও বুধের, কিন্তু শুক্র কিন্তু দ্বিতীয় গ্রহ, তার সত্ত্বেও কিন্তু বুধের চাইতে শুক্র কিন্তু বেশি উজ্জ্বল। ঠিক আছে, আর উজ্জ্বল হওয়ার কারণও আছে, সেগুলো তোমরা বড় হয়ে জানবে। ওকে, আচ্ছা, এবারে প্রশ্ন যাচ্ছে সি গ্রুপের কাছে। সূর্যের সবচাইতে কাছে নক্ষত্রের নাম কি? শুনেছ সবাই, সূর্যের সবচাইতে কাছে নক্ষত্রের নাম কি? ওকে, আচ্ছা, অপশন নাম্বার 1 লুব্ধক, অপশন নাম্বার 2 প্রক্সিমা সেন্টিউরি, অপশন নাম্বার 3 ধ্রুব তারা। কোনটা উত্তর হবে বলো? দুইটা কি? প্রক্সিমা সেন্ট্রাই, তাই তো?
একদম সঠিক উত্তর দিয়েছে। হাততালি হয়ে যায়। আবার গ্রুপ এ এর জন্য প্রশ্ন আসছে, একটি তারা ঝাঁককে কি বলা হয়? নক্ষত্রমণ্ডল, সপ্তর্ষি মণ্ডল, সৌরমণ্ডল, কি বলে? একটি তারা ঝাঁককে কি বলা হয়? নক্ষত্রমণ্ডল, আস্তে আস্তে বলবো। আচ্ছা, একটি তারা ঝাঁককে মানে গাদাও তারা বা নক্ষত্র দিয়ে তৈরি এক ঝাঁক নক্ষত্র, সেই ঝাঁকটাকে আমরা কি বলে থাকি? নক্ষত্রমণ্ডল, সপ্তর্ষি মণ্ডল আর হচ্ছে সৌরমণ্ডল, কোনটা বলে? দেখো যদি শিওর হয় 10 পয়েন্ট, নাহলে কিন্তু পয়েন্ট চলে যাবে। শিওর একদম নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমরা যদি নক্ষত্রমণ্ডল না বলে যদি সৌরমণ্ডল বলতে তাহলে অ্যান্সারটা একদম ভুল হতো, তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। হাত তালি দাও। গ্রুপ বি এর জন্য আসছে প্রশ্ন, পৃথিবী অপেক্ষা সূর্য কত বেশি ভারী? তোমরা জানো তো পৃথিবীর থেকে সূর্য অনেক বড়। হ্যাঁ, আচ্ছা প্রশ্ন হচ্ছে পৃথিবী অপেক্ষা সূর্য কত বেশি ভারী? ওকে, আচ্ছা বুঝতে পেরেছ? পৃথিবী অপেক্ষা সূর্য কত বেশি ভারী? আচ্ছা অপশান হচ্ছে 3 লক্ষ গুণ বেশি ভারী, 4 লক্ষ গুণ বেশি ভারী, 6 লক্ষ গুণ বেশি ভারী। 3 লক্ষ গুণ বেশি ভারী, একদম শিওর। দেখো একদম সঠিক উত্তর দিয়েছো। এরপর আসছে সি গ্রুপের প্রশ্ন। একটু আগে যে প্রশ্নটা করলাম সেটা ছিল সূর্য পৃথিবীর চাইতে কত বেশি ভারী। এরপরের প্রশ্নটা যেটা করতে চলেছি সেটা হচ্ছে সূর্য পৃথিবীর চাইতে কত গুণ বড়। শুনতে পেরেছো সবাই? সূর্য পৃথিবীর চাইতে কত গুণ বড়? ওকে, আচ্ছা অপশান হচ্ছে 12 লক্ষ গুণ বেশি বড়, অপশান এ। অপশান বি হচ্ছে 13 লক্ষ গুণ বেশি বড়, আর অপশান সি হচ্ছে 15 লক্ষ গুণ বেশি বড়। সঠিক উত্তরটি কোনটি? দেখো একদম সঠিক মনে হচ্ছে, তিনজনেই বলছো যে 13 লক্ষ গুণ বেশি বড়। ঠিক আছে, একদম সঠিক উত্তর দিয়ে তো তালিকা। এরপরে গ্রুপ এ এর জন্য আসছে কোয়েশ্চেন, চাঁদের গায়ে যে কালো কালো দাগগুলি দেখা যায় সেইগুলিকে বলা হয় সৌরকলঙ্ক, চন্দ্রকলঙ্ক, সৌরঝড়। আরেকবার অপশনগুলো বলবো, ভালো করে শোনো। চন্দ্রের গায়ে বা চাঁদের গায়ে যে কালো কালো দাগগুলি দেখা যায় সেইগুলিকে বলা হয় সৌরকলঙ্ক, চন্দ্রকলঙ্ক, সৌরঝড়। সঠিক উত্তরটি বলতে হবে, তোমরা তিনজনে আলোচনা করে উত্তর বলতে পারো, কয়েক সেকেন্ড সময় আছে, তিনজনে আলোচনা করে বলা উচিত। কোনটা বলছো? তোমাদের দলের লিডার কে? প্রিয়াঙ্কা, তাই তো? দলের লিডার যা বলবে সেই উত্তরটি গ্রাহ্য হবে। দেখো ঠিক করে চিন্তা করে বলো। তাহলে শিওর, একদম শিওর তো? চন্দ্রকলঙ্ক। ঠিক আছে, একদম সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে যে ওই চাঁদের গায়ে যে কালো দাগগুলো ওগুলো আসলে কি? কারো জানা আছে? এখান থেকে যে চাঁদকে দেখলে আমরা চাঁদের গায়ে যে কালো কালো দাগগুলো দেখি না, পূর্ণিমা রাত্রে যখন চাঁদটা খুব বড় দেখতে পাওয়া যায় তখন তোমরা কেউ তাকিয়েছো চাঁদের দিকে? চাঁদের গায়ে কিছু কালো কালো ছোপ বা দাগ দেখা যায় না, তাহলে ওগুলো কি তোমরা জানো? না, ওগুলোকে কলঙ্ক, চন্দ্রকলঙ্ক বলা হয়। হ্যাঁ, ওই তো, চন্দ্রকলঙ্ক বলা হয়, ঠিক আছে। কিন্তু ওগুলোকে কি মানে, ওগুলো আসলে কি? চাঁদের গায়ে খুব বড় বড় পাহাড় পর্বতের মতো অংশ আছে আর অনেক বড় বড় গর্ত আছে, ঠিক আছে। ওই গর্তগুলোতে আলো পৌঁছায় না, চাঁদ তো সূর্যের আলোয় আলোকিত হয়, তাহলে ওই গর্তগুলোতে আলো পৌঁছায় না, সেই জন্য ওই অংশগুলো আমরা পৃথিবী থেকে দেখতে পাই না ভালো, ওই জন্য কালো কালো দেখি।
ঠিক আছে, জানা গেল। এরপর আসছে গ্রুপ বি এর প্রশ্ন। গ্রুপ বি এর প্রশ্ন হলো, উত্তর আকাশে যে সাতটি উজ্জ্বল তারাকে দেখতে পাওয়া যায়, উত্তর আকাশে যে সাতটি উজ্জ্বল তারাকে দেখতে পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল, বক মণ্ডল? একদম শিওর? ঠিক আছে, একদম সঠিক উত্তর সপ্তর্ষি মণ্ডল। এরপর চলে আসছে গ্রুপ সি এর প্রশ্ন, সূর্য থেকে দূরত্ব অনুযায়ী মঙ্গল পৃথিবীর সূর্যের কততম গ্রহ? কি বললাম? সূর্য থেকে দূরত্ব অনুযায়ী মঙ্গল গ্রহ সূর্যের কততম গ্রহ? প্রশ্নটা আরেকবার বলে দিই, সবাই শোনো। সূর্য থেকে দূরত্ব অনুসারে মঙ্গল গ্রহ সূর্যের কততম গ্রহ? অপশন দি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, কত নম্বর গ্রহ বলতে হবে? শুনতে পেয়েছে সবাই? 2, 3, 4, 5, এই 4টে অপশন, অর্থাৎ দ্বিতীয় গ্রহ, অর্থাৎ তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম, মানে এই 4টের অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? আচ্ছা, তুমি কেন বললে চতুর্থ একটু বলো তো দেখি, বলো। হ্যাঁ বলো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আচ্ছা, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, অর্থাৎ বুধ হচ্ছে প্রথম গ্রহ, মানে সূর্যের সব থেকে কাছে, তারপরে আসছে শুক্র, তারপরে পৃথিবী, অর্থাৎ পৃথিবী 3 নম্বর গ্রহ, তাই না? আর মঙ্গল হচ্ছে 4 নম্বর। একদম সঠিক উত্তর দিয়েছে গ্রুপে, একদম কালো হয়ে যায়। গ্রুপ এ এর জন্য আবার প্রশ্ন আসছে, সে প্রশ্নটা হচ্ছে, সূর্যের এখন সূর্যের সব থেকে দূরবর্তী গ্রহের নাম কি? সূর্যের সব থেকে দূরবর্তী গ্রহের নাম কি? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টে গ্রহের মধ্যে কোনটি উত্তর হবে? সূর্যের সবচাইতে দূরতম গ্রহ এই 4টে গ্রহের মধ্যে কোনটি? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন? আচ্ছা, আর আমি অপশন বলবো না, নেপচুন। আচ্ছা, কেন নেপচুন বলছো একটু শুনি বলো। আচ্ছা আচ্ছা, সূর্যের সবচাইতে দূরে, তাই তো? আচ্ছা, প্লুটো ছিল না আগে, নয় নবগ্রহ তোমরা পড়েছো না? বলতে পারবে 9টা গ্রহের নাম কি ছিল বলো দেখি, কে বলবে 9টা গ্রহের নাম বলো? আচ্ছা, উল্টো পাল্টা করছো, পারবে বলতে তুমি সঠিকভাবে বলো দেখি শুনি বলো। নেপচুন, তারপরে প্লুটো ছিল, ঠিক আছে। এখন প্লুটোকে কিন্তু এখন আধুনিক যে বিজ্ঞানীরা প্লুটোকে আর গ্রহ বলছেন না, ঠিক আছে। অর্থাৎ একটা গ্রহ হওয়ার জন্য তাকে যে বৈশিষ্ট্যগুলো তার থাকতে হবে সে তার সবগুলো পূরণ হচ্ছে না, সেই জন্য প্লুটোকে আর গ্রহ বলা হচ্ছে না, ওই জন্য নেপচুনকেই বলা হচ্ছে এখন শেষ গ্রহ, ঠিক আছে। তাহলে গ্রুপে একদম সঠিক উত্তর দিয়েছে, একটা তালি দাও। এবার আসছি গ্রুপ বি এর কাছে, তাদের প্রশ্ন হচ্ছে, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 13 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার, 16 কোটি কিলোমিটার, 17 কোটি কিলোমিটার? আলোচনা করে নাও, কয়েক সেকেন্ড সময় আছে। তোমরা সব শুনেছ?
সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। বলো কি ঠিক করলে উত্তর? কত? 13 কোটি কিলোমিটার বলছো তোমরা, তাই তো? তোমরা যদি 13 কোটি কিলোমিটার না বলে অন্য কিছু বলতে, তাহলেও উত্তরটা হয়তো ঠিক হতে পারতো, তোমাদের উত্তরটি ভুল হয়ে গেল। ঠিক আছে, পরের গ্রুপের কাছে চলে যাচ্ছি, সি গ্রুপের কাছে চলে যাব। বলো, বলতে পারবে তোমরা? অপশন 14 ছিল না, 13, 15, 16, 17। তোমরা তিন যা বলবে তিনজন আলোচনা করে বলো। গুনো, আচ্ছা, ওরা ওরা বলেছে 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, একদম শিওর এই উত্তরটাই থাকবে তো? দেখো এখনো, আচ্ছা, ওরা যদি 15 কোটি কিলোমিটার না বলে অন্য কিছু উত্তর বলতো, তাহলে কিন্তু উত্তরটা ভুল হতো। ওরা একদম সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো একটু কম হয়, কখনো একটু বেশি হয়। কম যেটা হয় সেটা মোটামুটি হয় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, ঠিক আছে? আর যেটা যখন বেশি হয় সেটা হয়ে যায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। হ্যাঁ, তাই এই দুটোর মাঝামাঝি মোটামুটি একটা 15 লক্ষ কিলোমিটার গড় দূরত্ব পৃথিবীর সূর্যের, ঠিক আছে? আচ্ছা, আজকে কুইজে যে সমস্ত কোয়েশ্চেনগুলো ধরা হচ্ছে এগুলো তোমাদের অনেকদিন মনে থাকবে তো? হ্যাঁ, সব যেন মনে থাকে। গ্রুপ সি এর জন্য পরের প্রশ্ন আসছে, সূর্যের তাপমাত্রা কত? সূর্যের উষ্ণতা বা তাপমাত্রা কত, মানে সূর্য কতটা গরম, মানে আছে আর কি, সূর্যের মধ্যে তাপমাত্রা কত? হ্যাঁ, সেই উত্তরটি বলতে হবে। অপশন দিচ্ছি, 3000 ডিগ্রি সেলসিয়াস, অপশন এ, অপশন বি 4000 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 5000 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি 6000 ডিগ্রি সেলসিয়াস। 3, 4, 5, 6, 3000, 4000, 5000, 6000। তোমরা আলোচনা করবে, করো, উত্তর কি বলবে এখন না গুনবে? ওরা একটু বলবে না উত্তর, আলোচনা করে বলো। 10 না ভুল হলেই কিন্তু 10টা নম্বর চলে যাবে, পুরো 10 পয়েন্ট। আলোচনা করে নাও তিনজনে একটু। এই গুনো, 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 ফাইনাল 3000, একদম ফাইনাল। তোমরা যদি 3000 না বলে অন্য কোনো অপশন উত্তর করতে, তাহলেও হয়তো উত্তরটা ঠিক হতে পারতো, তোমরা ভুল উত্তর দিয়েছ। আচ্ছা, এখন আমরা চলে যাব এই প্রশ্নটার উত্তর নিয়ে গ্রুপ এর কাছে। বলো তোমরা কত বলছো? শিওর একদম 6000? আমি কিন্তু 3, 4, 5, 6, 3000, 4000, 5000, 6000 চারটে অপশন দিয়েছি, তাই তো? তাহলে কত হাজার ডিগ্রি সেলসিয়াস বলো? একদম শিওর এটাই থাকবে? তাহলে তোমরা যদি 6000 না বলে অন্য কিছু বলতে, 3000 বা 4000 বলতে, তাহলে উত্তরটা একদম ভুল হতো, অর্থাৎ তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। তাহলে গ্রেস পয়েন্ট পেয়ে গেল ওরা 5। গ্রুপ এ এর জন্য আসছে কোশ্চেন, তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে, তারা বা নক্ষত্র কোথায় তৈরি হয়? অপশন এ আকাশগঙ্গা, অপশন বি নীহারিকা, অপশন সি ব্ল্যাক হোল। একদম শিওর নীহারিকা? আচ্ছা, একদম সঠিক উত্তর দিয়েছে। গ্রুপ সি এর জন্য আসছে এবার শেষ কোশ্চেন, ঠিক আছে? আলো 1 বছরে যে দূরত্ব যায় তাকে কি বলা হয়? ছায়াপথ, আকাশগঙ্গা, আলোকবর্ষ, কোনটা উত্তর হবে? তিনজনে আলোচনা করে সঠিক করে বলার চেষ্টা করো, এখনো সময় আছে কয়েক সেকেন্ড। শিওর আলোকবর্ষ? তিনজনেই একদম শিওর, তাই তো? ওরা একদম সঠিক উত্তর দিয়েছে।
দাঁড়া 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 দাঁড়া, আমি একটা কথা বলে দিই, আলোকবর্ষ জিনিসটা কি একটু বলে দিই তোমাদের। হ্যাঁ শোনো, আলোকবর্ষ জিনিসটা কি আমি একটু বলে দিই। আলো, আলো জ্বললে আমরা তো দেখতে পাই। আমরা কি আলোকে দেখতে পাই? তবে আমরা কি দেখি? বাহ তুমি জানো, বলো তাহলে আমরা কি দেখি, বলো বলো। বাহ বাহ বাহ, একটা তালি হয়ে যায়, ও দারুণ কথা বলেছে। হ্যাঁ, লাইটকে আমরা দেখতে পাই না, আলো বা লাইটকে আমরা দেখতে পাই না। লাইট যদি কোনো বস্তুর উপর পড়ে তাহলে সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, বাহ, যে একটা খুব সুন্দর উত্তর করেছে। আচ্ছা, তাহলে আলোটা এক জায়গা থেকে বেরিয়ে এই যে আমরা এই যে খাতা বা বই আছে আমরা দেখছি, অর্থাৎ এই আলোটা ওখান থেকে এসে এই খাতাটাতে পড়েছে কিন্তু, অর্থাৎ আলোটা ওখান থেকে এখানে পর্যন্ত আসতে একটু সময় লেগেছে। হ্যাঁ, সেই সময়টা তো খুবই কম, অর্থাৎ আলো প্রচুর দূরত্ব যায়, তাই তো? এক সেকেন্ড সময়ে প্রচুর দূরত্ব যায়। তোমরা জানলে খুশি হবে, আলো এক সেকেন্ড সময়ে আমাদের পৃথিবীকে আট পাক ঘুরতে পারে, আট পাক পৃথিবীকে আট পাক পাক খেতে পারে এক সেকেন্ড সময়ে। ঠিক আছে, তাহলে এক সেকেন্ডে যদি এত দূরত্ব যেতে পারে, তাহলে এক মিনিটে কত যাবে, এক ঘন্টায় কত যাবে, এক দিনে কতটা যাবে, এক মাসে কতটা যাবে, এক বছরে কতটা যাবে, ভাবতে পারছো? এই যত দূরত্ব যায় সেইটাকে বলে আলোকবর্ষ। কত দূর হবে তার, ঠিক আছে? হ্যাঁ, প্রচুর দূরত্ব, তাই তো? তাহলে আলোকবর্ষটা কোথায় কাজে লাগে? এগুলো যখন ওই গ্রহ নক্ষত্র, একটা নক্ষত্রের সঙ্গে আর একটা নক্ষত্রের দূরত্ব মাপা হয় না মহাকাশে, একটা নক্ষত্রের সঙ্গে আর একটা নক্ষত্রের দূরত্ব, ওগুলো তো কিলোমিটার দিয়ে মাপা যাবে না, মানে এত বেশি দূরত্ব, তখন এইসব একক, আলোকবর্ষ, পার্সেক, এইসব এককগুলো ব্যবহার করা হয়। তোমরা যখন এবার একটু উঁচু ক্লাসে যাবে তোমরা আস্তে আস্তে সব জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা আজকে পরীক্ষার রেজাল্ট আমরা দেখে নেব, কত হয়েছে এটা তোমরা দেখেছ হিসাব করে, কত হয়েছে? 55 হয়েছে। আচ্ছা, এটা কত হয়েছে? কত? 30। এটা কমে গেছে। এটা কত? 10 10 10, 50 হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে গ্রুপ এ ফার্স্ট, গ্রুপ সি সেকেন্ড, আর গ্রুপ বি থার্ড, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে কারা? গ্রুপ এ, আচ্ছা গ্রুপ বি থার্ড হয়েছে আর গ্রুপ সি সেকেন্ড হয়েছে। ঠিক আছে, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, এই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা তৈরি করে ভালো করে পড়াশোনা করবে, আবার একদিন এরকম কুইজ করা যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।